আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সবার মাঝে সবার পাশে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি মাম্পি রয় চৌধুরী। শুরু করতে চলেছি আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বাংলাকে আর্থিকভাবে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হলো। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বনতোষ ঘোষ, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ও প্রাক্তন সাংসদ মাইনুল হাসান। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি আব্দুল মাতিন শেখ, জেলা পরিষদের সদস্যা হোসেন আরা এবং বেলডাঙ্গা এক নম্বর ব্লক উত্তর কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি বঙ্কিম বিহারী মণ্ডল। অঞ্চলের সমস্ত ব্লক নেতৃত্বের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। আমরা ডিজেল পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, তারা অনেক সময় তারা মাঠের যে ঋণ নিয়েছে সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, যার ফলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আমফানে যেভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় কয়েক লক্ষ হাজার কোটি টাকা, সেখানে মাত্র সামান্যতম যে প্রাপ্য টাকা সেটাও তিনি দিচ্ছেন না, এবং সমস্ত কৃষকদের যে দাবিদাবার যে বঞ্চনা করছেন একমাত্র কেন্দ্র সরকার। তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মাঠে নেমে, সমস্ত গ্রামের মাঠে নেমে কিষাণদের, যাতে কৃষকরা মাঠে নামতে পারে, কৃষকরা প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিন যেন যারা ভারতবর্ষের কেন্দ্রে বুঝিয়ে দেখ যে কেন্দ্র সরকার জানুক যে পশ্চিম বাংলায় আপনার বিরুদ্ধে অথবা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন নেমেছে। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত ন্যায্য মূল্য সঠিকভাবে না আসবে, পাটের দাম, তার ধানের দাম এবং বীজের দাম কমাতে হবে, ওষুধের দাম কমাতে হবে, এইসব ন্যায্য মূল্য যতক্ষণ না পাবে ততক্ষণ কৃষক মজদুর এই লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। কৃষকদের যে আত্মহত্যা সে বিষয়ে এটা কারণ হচ্ছে একটাই, কেন্দ্র সরকার বরাবরই কৃষক জমিদের মানুষকে বলেছিল তোমাদের বিষের দাম কমানো হবে, কেরোসিনের দাম কমানো হবে, ডিজেলের দাম কমানো হবে, যারা ঋণ নিয়েছিল তারা ঋণ দিতে পারেনি এত দাবির ফলে, কারণ যার পাট বিক্রি করে যে দাম বিক্রি তারা সে সঠিক দাম পায়নি, যার ফলে অনেক কৃষক তারা আত্মহত্যা করেছে। আমি চাঁদ মোহাম্মদ, আমি কিষাণ ক্ষেত মজদুর রাজ্য সহসভাপতি, প্রাক্তন পরিষদ সচিব। ভাইপোকে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হলো কাকাকে। মঙ্গলবার শান্তিপুর থানার পাঁচপোতা এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃতদেহকে কেন্দ্র করে বচসা বাঁধে কাকা ভাইপো, এরপরে হাঁসুয়া দিয়ে আঘাত করে ওই যুবক তার কাকা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। কাটাকাটি হয় তা উনি শ্মশান থেকে বাড়ি এসেছিল, তারপরে আমি বাড়িতে ছিলাম, ওনারা এসো এসে লাগে কমিয়েছিলাম হাত দিয়ে। কখন? রাত 10টা সাড়ে 10টা। তুমি কিছু জানতে ওই ঘটনা শ্মশানে কি হঠাৎই এসে তোমাকে কোথাও কে মেরেছে? কে? ওই তো ফোকন বিশ্বাস, আমার সম্পূর্ণ দাদু ভাই। আপন দাদুই? আপন দাদু দাদুর ভাই। দাদুর ভাই এখন কি করতে এসছো থানায়? এখন থানায় আমি কেস করতে অভিযোগ জমা দিতে এসছো। তোমার নাম? পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় আনার দাবিতে আজ রাজ্য জুড়ে কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি ঘোষণা করা হলো। এই মোতাবেক রাজ্য তথা জেলার পাশাপাশি মুর্শিদাবাদের বরঞ্চাতেও ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করলেন বরঞ্চা বিধানসভার কংগ্রেস বিধায়িকা প্রতিমা রজক। বিডিওর হাতে স্মারকলিপি প্রদানের পর ব্লক অফিসের সামনে কংগ্রেসের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার সমস্ত শ্রমিকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আনার দাবিতে পদযাত্রার আয়োজন করা হয়। এখন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আছেন, প্রধানমন্ত্রী জি সেখানে, আমাদের এখানে পশ্চিম বাংলায় টাকা যেন তাদের অ্যাকাউন্টে যায় এ দাবি আমরা করছি। এ সারা বাংলায় পশ্চিম বাংলা জুড়ে এ আন্দোলন, এই গরিব কল্যাণ যোজনা যদি লাগু না হয় আমরা বৃহত্তম
আজকে অবিলম্বে এইটা নিয়ে আমাদের মানুন এটা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তাই সরকার কাছে এই দাবি নিয়ে আমাদের আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। দেখতে থাকুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সবার মাঝে সবার পাশে।